নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদেরকে সাবুর লুচি করে দেখাবো। তো এখানে আমি 200 গ্রাম সাবুকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর সাবুটা যখন একটু সাদা সাদা হয়ে যাবে, তখনই কিন্তু এটা মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। সাবু ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে একটা মিক্সারের মধ্যে দিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। আর সেদ্ধ করা আলুটা এই কারণেই দেওয়া হচ্ছে যে বাইন্ডিংটা যেন ভালো হয়। এবারে ভালো করে স্ক্যাপারের মধ্যে আলুটাকে এভাবে ঘষে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। আর দানা থাকলে কিন্তু লুচিগুলো ভালো হবে না, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবারে ভালো করে আলুটা কিন্তু ঘষা হয়ে গেছে, আর যেটুকু অবশিষ্ট অংশ পেছনে লেগেছিল স্ক্যাপারে, সেটাও কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর লবণ। যেহেতু আলু দেওয়া হয়েছে, এই জন্য আগে কিন্তু একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। জলের ব্যবহারটা পরে করব। তো কিছুটা জল তো আলুর মধ্যে থাকে, তো সেই জন্যে আমি ভালো করে মেখে নিলাম কিছুটা। তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। আগে কিন্তু একবারে জল দেওয়া যাবে না। তো ভালো করে এভাবে মেখে নিলাম। এবারে ওপর থেকে একটা ভিজা কাপড় দিয়ে আমি এভাবে মোটামুটি 30 মিনিট মতন রেখে দিচ্ছি। আমি যে মণ্ডটা তৈরি করেছিলাম, এবারে 30 মিনিট পরে সেই মণ্ডটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে মোটামুটি 3টে লেচি কেটে নিয়েছি, আর গোল গোল করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে হালকা তেল দিয়ে বেলে নিচ্ছি। যেহেতু আমি সাবুর লুচি তৈরি করছি, সেই জন্য কিন্তু পুরো পারফেক্ট কিন্তু গোল শেপটা আসে না। তো সেক্ষেত্রে যতটা পারবো এভাবে বেলে নিতে হবে প্রথমে। তারপরে একটা টিফিন কারি কৌটো বা চানাচুর বিস্কুটের যে মুখগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু ওপর থেকে এভাবে চাপ দিতে হবে। চাপ দিলে গোল গোল শেপ তৈরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন ওপর থেকে। তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর হয়ে গেল। আর অবশিষ্ট যে অংশটুকু, ওটা দিয়ে কিন্তু আবার একটা লুচি এভাবে তৈরি করে নেব। তো পরপর আমি কিন্তু এভাবে লুচিগুলো তৈরি করে নিচ্ছি। একটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। তো আর একটা আমি এভাবে বেলে নিলাম। আর ওপর থেকে কিন্তু এভাবে ঠিক সেম পদ্ধতিতে, আগে যেভাবে করেছিলাম ঠিক সেম পদ্ধতিতে কিন্তু এভাবে গোল করে কেটে নিচ্ছি। তো সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। এবারে কিন্তু পরপর ভেজে নেব। এবারে কিন্তু ভাজার পালা। তো কত সুন্দর লাগছে দেখতে, চলুন এবার ভেজে নেওয়া যাক। কড়াইয়ে তেল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, লুচিগুলো যখন ভাজতে হবে, তার আগে কিন্তু কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে করে লুচিগুলোকে পরপর ভাজতে হবে। তো আমি প্রথম লুচিটা দিয়ে দিলাম, কত সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। তো এভাবেই কিন্তু পরপর সব লুচিগুলো আমি ভেজে নেব। আপনারা এটা যে শুধু উপবাসের দিনই খেতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো দিন কিন্তু বাড়িতে জলখাবার হিসেবেও এই লুচিটা বানিয়ে খেতে পারেন। আর যেহেতু সাবুর লুচি, এই লুচিটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো যতটা পারবেন আপনারা কিন্তু গরম গরম করেই এটা খাবেন। তো সবগুলোই কিন্তু আমি একই পদ্ধতিতে একইভাবে ভেজে নিচ্ছি। আর এই লুচিটা যদি সাদা আলুর তরকারির সাথে খাওয়া যায়, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগে। তো রেসিপিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর 2টো লুচি মতন আছে। এই 2টো লুচি ভাজলে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায়। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আগেও বলেছি, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো রাখবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তাহলে তৈরি হয়ে গেল আমার সাবুর লুচি। একটা লুচি আমি দেখাচ্ছি এভাবে ছিঁড়ে, কেমন হয়েছে দেখে বুঝতেই পারছেন। ফুলকো ফুলকো এরকম লুচি খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতন এখানেই টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।